ভিটামিন থেকে টপ বাছাই করা 50টা প্রশ্ন যেগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষা এসেছে আজকে তোমরা একটা ক্লাসের মধ্যে একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। এই ক্লাসে এই 50টা প্রশ্ন আগামী দিনে তুমি যাই পরীক্ষা দাও সেই ফুড এসআই থেকে শুরু করে সিজিএল থেকে শুরু করে এমটিএস থেকে শুরু করে জিডি থেকে শুরু করে যত রকম পরীক্ষা দেবে আজকে ক্লাস থেকে প্রশ্ন তোমার 100% কমন আসবেই আসবে। চলো বেশি কথা না বলে আমরা শুরু করছি, আমাদের প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখে নিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন এসএসসি এমটিএস আসা প্রশ্ন কি বলেছে, দেখো স্যাম বেরিবেরি রোগে ভুগছে, স্যাম কি করছে বেরিবেরি রোগে ভুগছে, এর কারণ তার কোন ভিটামিনের অভাব রয়েছে এখানে জানতে চেয়েছে। দেখো বেরিবেরি থেকে কি পেয়ে যাচ্ছি আমরা, বেরিবেরি থেকে বি পেয়ে যাচ্ছি, ভিটামিন বি এর জন্য এই রোগটা হচ্ছে। পরীক্ষা এর থেকে একটু ডিপে কোশ্চেন দিলে দিয়ে দেবে যে ভিটামিন বি এর মধ্যে ভাগ রয়েছে, বি এর মধ্যে বি ওয়ানের অভাবে এই রোগটা হয় মনে রাখবে, কারণ বি ওয়ান বি টু বি থ্রি করে এরকমভাবে ভিটামিন রয়েছে বি টুয়েলভ পর্যন্ত, তাহলে ভিটামিন বি ওয়ানের জন্য বেরিবেরি হচ্ছে। মনে রাখবে বেরিবেরি তাহলে বি দিয়ে আসছে বেরি, এবং হচ্ছে তোমার ক্যাডবেরি না, এখানে বি দিয়ে হচ্ছে তোমার এখানে কি হয়েছে ব্ল্যাকবেরিও না ভিটামিন বেরিবেরি। ঠিক আছে পেয়ে গেলাম কি ভিটামিন বি এর হবে, বেরিবেরি পেয়ে গেলাম। পরের কোশ্চেন আমাদের চলে এসেছে স্ক্রিনে দেখে নাও, কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল, কোন পরীক্ষা এসেছে কোন পরীক্ষা আসেনি, দেখো এখানে WBCS থেকে শুরু করে PSC থেকে শুরু করে SSC সমস্ত পরীক্ষা ইম্পর্টেন্ট প্রশ্ন রেটিনল, রেটিনল কোন ভিটামিনের নাম দেখে নাও। তোমরা শুধু মুখস্থ করে গেছো, এখন থেকে মুখস্থ করবে না, একটু বুঝে পড়লে পারে একদম মাথায় থাকবে। কি করে মনে রাখবে না, এই রেটিনল একটা আমাদের রোগ হয়, চোখের রোগ হয়, রাতকানা রোগ বলি আমরা যেটা, ভিটামিন এর অভাবে হয়, ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হচ্ছে, চোখের রোগ হচ্ছে, তাহলে চোখের মধ্যে কি রয়েছে রেটিনা রয়েছে, সেখান থেকে মনে রাখবো রেটিনল। এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভিটামিন এ রাসায়নিক নাম কি, না রাসায়নিক হচ্ছে তোমার ভিটামিন এ, কার রাসায়নিক নাম ভিটামিন এ রাসায়নিক নাম, এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবো কি এ হচ্ছে তোমার রাতকানা রোগকে প্রতিরোধ করছে, এই জন্য আমরা এখান থেকে রেটিনা থেকে মনে রাখতে পারি রেটিনল, আবার রেটিনা থেকে চোখের রোগ। দেখো একটা জিনিসকে মনে রাখলে দুটো তোমার কভার হয়ে গেল, কি মনে রাখলে না রেটিনা, রেটিনা থেকে রাসায়নিক নাম, পরীক্ষা এরকম দিয়েছে যে রেটিনল কোন ভিটামিনের নাম, পরের বার তো ঘুরিয়ে দিতে পারে না যে ভিটামিন এর রাসায়নিক নাম কি, তখন তুমি কি বলবে, তখন তুমি মনে রাখবে ভিটামিন এ মানে রাতকানা, রাতকানা মানে চোখের রোগ, তার মানে রেটিনা, রেটিনা মানে রেটিনল। ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার? পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে, পরের কোশ্চেন আমরা চলে আসছি WBCS SSC তে আসা প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যাও। দেখো ভালো একটা ছবি নিয়ে এসেছি, বুঝতে পারছো তাপ মানে বাইরে বেরোলে পারে দেখবে মেয়েদের তাপ, তবে তো ত্বক নষ্ট হয়ে যায় লেবু টেবু এই সমস্ত মাখামাখি করে, তাহলে তাপের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, লেবু মাখামাখি করছে, এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, হচ্ছে না বলে ভালো করে বলুন দেখি। বললাম যে ভিটামিন সি আছে এর মধ্যে, বললাম লেবুর মধ্যে ভিটামিন সি থাকে, তোমরা জানো লেবুর মধ্যে কী থাকে, যে কোনো জাতীয় লেবু টক জাতীয় লেবুর মধ্যে কী থাকছে, না ভিটামিন সি রয়েছে, ভিটামিন সি হচ্ছে তোমার তাপে নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েরা মাখছে মনে রাখবে, মেয়েরা হচ্ছে তোমার রোদ্দুরে বেরোলে পারে না মাখামাখি করছে তাপে নষ্ট হয়ে যাচ্ছে। এর সঙ্গে মনে রাখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এটা কী করে মনে রাখবে অ্যাসকর্বিক অ্যাসিড, না লেবুতে পাওয়া যায় যে কোনো রকম লেবুর মধ্যে অ্যাসিড পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, তাহলে এইরকমভাবে তুমি মনে রাখবে যে লেবুতে পাওয়া যাচ্ছে অ্যাসিড, তাই জন্য এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। পেয়ে গেলে পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, দেখো 50টা প্রশ্ন আছে, আমরা একটুখানি বেশি একটু তাড়াতাড়ি এগোচ্ছি কারণ 50টা প্রশ্ন আমাদের শেষ করতে হবে, এবং এই 50টা মানে কোশ্চেন করে গেলে পরে আগামী দিনে তোমার এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। কোশ্চেন দেখে নাও কী বলেছে, লেবুতে কোন ভিটামিন থাকে, আমি আর বলছি না এটা, তোমরা কমেন্টে আমাকে লিখবে লেবুতে কোন ভিটামিন থাকে। পরের কোশ্চেন দেখে নাও, রাতকানা হয় কেন, এটা আমাকে কমেন্টে লিখে দেবে, রাতকানা কেন হচ্ছে, একটু আগে আমি বলে দিয়েছি রাতকানা রেটিনা নিয়ে বলে দিয়েছি গল্পটা। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে, এখানে ভিটামিন নামকরণ করেন, ভিটামিন কে নামকরণ করেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে, দেখো সিজিএলে আসা প্রশ্ন এটা, না এখানে দেখো লেখা আছে ভিটামিন নামকরণ করেন ক্যাসিমির ফ্র্যাঙ্ক, ক্যাসিমির কি হবে ফ্র্যাঙ্ক হবে, ঠিক আছে ক্যাসিমির ফ্র্যাঙ্ক এই ভিটামিন নামকরণ করেন, ঠিক আছে ফ্র্যাঙ্কলি বলতে 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 তিনি কি করলেন, ফ্র্যাঙ্কলি বলছি ভিটামিন চলে এসেছে আমাদের ফ্র্যাঙ্কলি, এরকম আমাদের ভিটামিন খেতে হবে নাহলে শরীরে রোগ প্রকোপ দেখা যেতে পারে, কারণ ভিটামিন না থাকলে পরে শরীরে বিভিন্ন রকম রোগ প্রকোপ দেখা দেয় আমাদের, তাহলে পরে এখান থেকে ফ্র্যাঙ্কলি বলছি আমি ভিটামিন তোমাকে খেতেই হবে, ফ্র্যাঙ্কলি বলছি ভিটামিন আমাকে খেতেই হবে মনে করে রাখবে, তাহলে ফ্র্যাঙ্ক পেয়ে যাবে। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে, দেখো WBCS এসেছে প্রশ্ন 2022, আবার CHSL এসেছে 2022, আপডেট প্রশ্ন, আপডেট লেভেলের প্রশ্ন নিয়ে এসেছি, দেখে নাও রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি, রক্ত যখন কোনো জায়গায় কেটে গেলে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে হোঁচট খেলে পড়ে গেলে, ঠিক আছে কেটে গেল ছড়ে গেল, তখন যে ভিটামিনটা সাহায্য করবে রক্তটা জমাট বাঁধতে সেটা হচ্ছে ভিটামিন কে, ঠিক আছে কে সাহায্য করবে ভিটামিন কে, কে সাহায্য করবে ভিটামিন সে, রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করবে ভিটামিন কে, কে সাহায্য করবে কে, ঠিক আছে পেয়ে গেলে এখান থেকে। পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে, এখানে যকৃতে সংশ্লেষিত হয় কোন ভিটামিন,
যকৃতে, ঠিক আছে। যকৃত মানে হচ্ছে তোমার লিভার, দেখো ছবি রয়েছে এখানে। এই লিভারে সংশ্লেষিত হয় একটা ভিটামিন রয়েছে যেটা কিনা আমাদের ত্বকের মাধ্যমে আসছে, সূর্যরশ্মি থেকে আমরা গ্রহণ করতে পারছি, সূর্যরশ্মি থেকে গ্রহণ করতে পারছি ভিটামিন ডি কে। ভিটামিন ডি কে আমরা কী করি না, সূর্যরশ্মি থেকে ডাইরেক্টলি সূর্যের তাপ রয়েছে এখান থেকে, সেখান থেকে আমরা ত্বকের মধ্যে নিয়ে নিই। সেই ত্বকের থেকে আমাদের কোথায় চলে আসে, যকৃতে চলে আসে। এই যকৃতের মধ্যে আমরা সঞ্চিত করতে পারছি, তাহলে ভিটামিন ডি পেয়ে গেলে, ভিটামিন ডি কী হয়ে গেল আমার না, যকৃতে সংশ্লেষিত হয়। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে যে আমরা সূর্যরশ্মি থেকে এটা পেয়ে যাচ্ছি। এখানে দেখো এই কোশ্চেনটা আমার শিফটে আসা প্রশ্ন, রেলও এনটিপিসিতে এসেছিল প্রশ্নটা, 2021 আসা প্রশ্ন এটা। তো এই মানে পরীক্ষায় ছিল সিবিটি ওয়ান আমি ক্র্যাক করেছিলাম। তো এখানে যে প্রশ্নটা দিয়েছে এরম টাইপের প্রশ্ন, এবারে হচ্ছে তোমার এই প্রশ্ন টাইপের ঘুরিয়ে দিচ্ছে, মানে এরম প্রশ্ন দিচ্ছে। মানে দেখো এখানে ডাইরেক্টলি কোনো ভিটামিনের নাম জানতে চাইনি বা তার রাসায়নিক নাম জানতে চাইনি, একটা কনসেপচুয়াল প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে। কনসেপচুয়াল প্রশ্ন আস্তে আস্তে ঢুকছে, তো রেলওয়ের এরম কনসেপচুয়াল এরপরে আরও ঢুকবে, কারণ সামনে তোমরা জানো প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে। অলরেডি আজকালের মধ্যে ঘোষণা করে দিয়েছে, কালকে আমি দেখছিলাম যে 2.74 লাখ ভ্যাকেন্সি রয়েছে, 2.74 লাখ। তার মধ্যে ধরে নাও যদি 1.50 লাখ বা 1 লাখও যদি ভ্যাকেন্সি আসে, তাহলে 1 লাখ ছেলেপুলোকে তোরা নেবে, ঠিক আছে। আজকে নাকি কালকে নেবে, কালকে নাকি পরশু নেবে, আরে নিতে তো হবে, না রেল চলবে কী করে, হ্যাঁ ধাক্কাধাক্কি তো হবে, ধাক্কাধাক্কি হচ্ছে, লোকে জনগণ করছে, প্রোটেস্ট করছে সব জায়গায়, ভাবো। কারণ এখানে রেলওয়েতে কর্মচারীর ভ্যাকেন্সি রয়েছে, হ্যাঁ কর্মচারীর ভ্যাকেন্সির জন্য এই দুর্দান্ত ঘটনাগুলো ঘটছে এবং তার জন্য প্রোটেস্ট চলছে, ভ্যাকেন্সি তাড়াতাড়ি ক্লিয়ার হবে। এবং আগামী ধরে নাও 1-2 বছরের মধ্যেই এত ভ্যাকেন্সি আসছে, এগুলো ফিল আপ করবে কারা, তোমাদের মতো ছেলেপুলেরা, ঠিক আছে। আমাদের মতো বলবো না, আমরা বুড়ো হয়ে গেছি, ঠিক আছে, তোমাদের মতো ছেলেপুলেরা এগুলো পূরণ করবে। এবং তার জন্য তোমাকে প্রিপারেশান নিতে হবে, প্রিপারেশান ভালো করে নিতে হবে। এবং যদি তুমি প্রিপারেশান আমার সঙ্গে নিতে চাও, আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি এবং এই আমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে যদি তুমি মানে রেলওয়েতে ঢুকতে চাও, তাহলে পরে বলবো তুমি ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। ইয়োর স্টাডি অ্যাপে গিয়ে দেখো, ওখানে আমার ফ্রি ক্লাস রয়েছে, ওখানে আমাদের পুরো রেলওয়ের এমন একটা প্যাকেজ আমি তৈরি করেছি যাতে ওখান থেকে তুমি যদি সায়েন্স পড়ে যাও, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, 100% না 200% গ্যারান্টি দিয়ে বলছি, কষ্ট করে তোমাকে পড়তে হবে, মানে ছেলে খেলা করে পড়লে হবে না, কষ্ট করে যদি পড়ো তুমি ওখানে, তাহলে পরে তুমি ওখান থেকে একবারে সায়েন্সে পুরো নাম্বার পাবে। শুধু সায়েন্সে না, যে কোনো স্যার ম্যাডামদের ক্লাস করলে পারে, সবাই ওখানে মানে নিজের বেস্টটা দিয়ে করিয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি করিয়েছি এমনভাবে যাতে কিনা তোমরা একবারই পরীক্ষা ক্র্যাক করতে পারো। কারণ জীবনে দ্বিতীয়বার সুযোগ আসে না, দ্বিতীয়বার সুযোগ দিলে পরে তখন কম্পিটিশন অনেক বেড়ে যায়। তুমি একবারে যেখানে ক্র্যাক করতে পারবে, আজকে এই 1 লাখ যদি ভ্যাকেন্সি আসে, তাহলে তুমি 1 লাখ ভ্যাকেন্সির মধ্যে নিজেকে একবারে খাপ খাইয়ে মানিয়ে নিতে হবে, কারণ পরবর্তীকালে 1 লাখ ভ্যাকেন্সি কবে আসবে তুমি জানো না। তুমি সামনে MTS-এর একটা ঘটনা নিয়ে দেখতে পারো যে MTS পরীক্ষার সামনে আবার MTS আসছে, কিন্তু আগের বারে যারা MTS পেয়ে যাবে তাদের মানে পরীক্ষা তখন ভ্যাকেন্সি ছিল 12,000, আর এবারে যদি ভ্যাকেন্সি আসছে সেখানে ভ্যাকেন্সি অনেক কমে গেছে, তাহলে দিন দিন যাচ্ছে ভ্যাকেন্সি কমে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু কম্পিটিশন লেভেল বাড়ছে, ছেলেপিলের সংখ্যা বাড়ছে, পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তো এই কনসেপ্ট দিয়ে দেখতে গেলে পারে রেলওয়েতে ভ্যাকেন্সি সামনে প্রচুর রয়েছে। রেলওয়ে কেন, অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সামনে, কারণ ভোট রয়েছে। এবারে ভাবো যে এবারে যে ভ্যাকেন্সি এসছে তার থেকে একটু কমে গেছে ভ্যাকেন্সি MTS-এ, পরের বার আরও কমে যাবে। CGL পরীক্ষার ভ্যাকেন্সি ছিল, CGL আবার আসছে, CHSL আসছে, কিন্তু এই যে ভোট চলে গেলে পারে তুমি বুঝতে পারছো না, ভ্যাকেন্সি আরও আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে ভোটের সময় লোকেরা ভ্যাকেন্সি বেশি করে বার করে, লোকেরা মানে যারা গণ্যমান্য লোকেরা রয়েছে তারা ভ্যাকেন্সি বেশি পরিমাণে বার করছে, সেটা রাজ্য হোক সেন্ট্রাল হোক, কিন্তু ভোট যেই চলে যাবে 5 বছর তুমি ঠুনঠুন গোপাল হয়ে বসে থাকবে, ঠিক আছে, কোনো লাভ নেই। তাই জন্য বলছি অতি সত্ত্বর তুমি জয়েন করো, অতি সত্ত্বর যেখান থেকে জয়েন করো না কেন, বা নিজে পড়াশোনা করো না কেন, সেখান থেকে পড়াশোনা করে 1-2 বছরের মধ্যে কিছু একটা ক্র্যাক ট্র্যাক করে বা আমাকে দেখিয়ে দাও, গার্লফ্রেন্ডকে দেখিয়ে দাও, ঠিক আছে, হ্যাঁ ব্যাস, তারপরে তুমি যা যা খুশি চাই করো, চলে আসো। মানে পরের কোশ্চেন চলে আসছি, পরের কোশ্চেন দেখেন এখানে কী রয়েছে, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় এখানে জানতে চেয়েছে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম মনে রাখবে ক্যালসিফেরল, সেখান থেকে ক্যালসিয়ামের অভাব হচ্ছে, ক্যালসিয়ামের অভাব হলে পরে হাড়টার বেঁকে যাচ্ছে, ছেলেপুলে বাচ্চা কাচ্চাদের রিকেট বলে রোগটা হচ্ছে, মনে রাখবে রিকেট রোগটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি কী রয়েছে, দেখো কড লিভার অয়েল, কড লিভার অয়েলে যে খাদ্য গুণটা পাওয়া যায় সেটা জানতে চেয়েছে স্কুল সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনে আসা প্রশ্ন, ঠিক আছে, টিচার হয়ে যাবে। তাহলে এবারে কী হবে এখানে, কড লিভার অয়েল কী রয়েছে এখানে, দেখো আমি ছবি নিয়ে এসেছি, ভিটামিন এ আর ডি পাওয়া যায় এরকমভাবে, ডাক্তারবাবুরা দিয়ে দেয় এরকমভাবে, ভিটামিন এ আর ডি অপশান হচ্ছে তোমার, আচ্ছা অপশান এ আগেবারে হয়ে গেছে, অপশান এ আমার উত্তর হয়ে যাবে, ভিটামিন এ এবং ভিটামিন ডি রয়েছে কড লিভার অয়েলের মধ্যে। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে, ভিটামিন সি হলো, ভিটামিন সি এর রাসায়নিক নাম আমি একটু আগেই বলে দিয়েছি, ভিটামিন সি হচ্ছে লেবু জাতীয় ফলে পাওয়া যাচ্ছে, অ্যাসিড রয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড, কী রয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে, ভিটামিন কে রক্ত তঞ্চন, ঠিক আছে, তঞ্চন মানানটা টাইপিস্ট ভুল করে দিয়েছে, তঞ্চন এর জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ, কারণ এটি সংশ্লেষ করে কি, PSC-তে আসা প্রশ্ন দেখে নাও, যে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করছে,
ভিটামিন কে হচ্ছে তোমার যখন আমাদের রক্ত বেরিয়ে যাচ্ছে সেটাকে তঞ্চন করছে, এবার তার মধ্যে থেকে কী গুণ বেরোচ্ছে বা কী কোন রাসায়নিক পদার্থটা যেটা রয়েছে যার জন্য এটা রক্ত তঞ্চন করতে সাহায্য করছে বা রক্তকে জমার বাঁধতে সাহায্য করছে। কারণ এর মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রথম বিন। কী রয়েছে? প্রথম বিন। বিন বাজাবে, প্রথম বেরিয়ে যাবে, ঠিক আছে? প্রথমে বিন বাজাতে হবে, যখনই রক্ত বেরোবে তখনই বিন বাজাতে হবে, প্রথম বিন। এভাবে মনে রাখবে প্রথম বিন, তাহলে পরে তোমার কী হচ্ছে ওখানে রক্ত তঞ্চন হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন দেখে নাও, গ্লুকোজ। এটা হবে গ্লুকোজ। আচ্ছা, গ্লুকোজ গ্লুকোজ যাই বলো না কেন, ঠিক আছে, গোলুমলু থেকে গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লেষিত হয়। এখানে মনে রাখবে কী হচ্ছে, একটু আগে বললাম প্রস্রাবের দ্বারা কোন ভিটামিন বেরোচ্ছে, প্রস্রাবের দ্বারা ভিটামিন সি বেরিয়ে যাচ্ছে বললাম। তাহলে এখানে হচ্ছে তোমার গ্লুকোজ থেকে কোন রেচন ভিটামিন সংশ্লেষ হয়, রেচন পদার্থ তো আমাদের মূত্র না, তাহলে এখানে প্রস্রাবের দ্বারা যেটা বেরিয়েছে রেচন, ওইখান থেকে মনে রাখবে রেচন, তাহলে প্রস্রাবের দ্বারা বেরোচ্ছে ভিটামিন সি আর রেচন পদার্থ তৈরি হচ্ছে ভিটামিন সি পেয়ে গেলে এখানে, ঠিক আছে। দেখো রেলওয়ে তো আসা প্রশ্ন, এসএসসিতে আসা প্রশ্ন। পরের কোশ্চেন দেখে নাও, কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়, ফ্যাটে ফ্যাটে বা তেলে বলে দেয়, অনেকে ফ্যাটে বা তেলে বলে দেবে দ্রবীভূত হচ্ছে, তাহলে ভিটামিন এখানে এ ডিই কে, ভিটামিন এ ডিই কে মনে রাখবে, এটা হচ্ছে ফ্যাটে বা কি হচ্ছে চর্বি জাতীয় পদার্থে দ্রবীভূত হয়ে যাচ্ছে ভিটামিন এ ডিই কে। কোন অপশন এখানে রয়েছে দেখে নাও, ভিটামিন এ ডিই কে, ডি রয়েছে এখানে, তাহলে ভিটামিন আমার ডি পেয়ে গেলাম সঠিক উত্তর। দেখো ভিটামিন পি চলে এসেছে, এটা মনে রাখবে, ঠিক আছে, এটা কোশ্চেন দিতে পারে, পরীক্ষায় দেয়নি এখনো দিতে পারে, ভিটামিন পি এর রাসায়নিক নাম কি, ঠিক আছে, আমার জন্য বলছি না, সাইটিন মনে রাখবে এটা, ঠিক আছে, সাইটিন হচ্ছে ভিটামিন পি এর রাসায়নিক নাম, মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে এখানে, কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি রোগ হয়, স্কার্ভি রোগ হচ্ছে কোন ভিটামিনের অভাবে জানতে চেয়েছে। তোমরা সবাই জানো স্কার্ভি হচ্ছে ভিটামিন সি এর জন্য হচ্ছে, লেবু জাতীয় ফল খেতে হবে, ঠিক আছে, মহিলারা ত্বকে মাখছে এখন, ওদেরকে খেতে বলা উচিত, ঠিক আছে, দেখাশোনা হলে বলে দেবে যে লেবু জাতীয় ফল খাও ত্বকে মেখো না। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নিচ্ছি, নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে, প্রশ্নটা এসেছে এলপি 2018। এই এলপি কথাটা আসলে পারেই আমার বুকটা যেন ধুকপুক ধুকপুক করে ওঠে, কেন, কারণ হচ্ছে এই 2018 সাল এলপি, এলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যারা ট্রেন চালায়, এই 2018 সালটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ সাল বলতে পারো, মানে একটা লাইফ চেঞ্জিং সাল থাকে না, যে লাইফ চেঞ্জিং মোড, যে রাস্তা গেলে পরে একটা বাঁক চলে আসে, এই 2018 সালটা হচ্ছে তোমার আমার মনে বলতে পারো জীবনের মধ্যে একটা, জীবনের একটা লাইফ চেঞ্জিং মোড বলতে পারো। কেন? কারণ 2018 সাল, এই সালটায় প্রচুর পরিমাণে এএলপির ভ্যাকেন্সি বেরিয়েছিল, প্রায় 60,000-এর মতো এলপি এবং টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ছিল, এবং নিজের স্বপ্ন ছিল আমার, অনেক বন্ধুবান্ধব একসঙ্গে আমরা প্রিপারেশান নিচ্ছিলাম, মোটামুটি 3-4 জন বন্ধুবান্ধব প্রিপারেশান নিচ্ছিলাম, এবং সবাই স্টেজ 1 পাশ করলো, স্টেজ 2 পরীক্ষা দেয় সেখানে পাশ করলাম আমরা, তারপর সাইকো টেস্ট হয় সেটা পাশ করলাম আমরা। তখন আমরা জানি না যে আমাদের কী ভেতরে কী প্রবলেম রয়েছে বা আমরা কেন পাবো না, আমরা সবাই স্বপ্ন দেখছি যে ট্রেন চালাবো আমরা, বন্ধুদের মধ্যে থাকে না গল্প হয় হয় এরকমভাবে চলছে, দেখবে তোমরা গ্রুপ করে হয়তো পড়াশোনা করো, এরকমভাবে চলছে যে চল আমরা এরকমভাবে ট্রেন চালাবো, এইখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো, পরের বছর আমরা এরকম করবো। 2019-এর যে আমরা মনে আছে যে মানে পুজোর সময় আমরা ঘুরতে গেছি, সবাই দেখছে থাকে তখন এরকমভাবে পুজোর সময় আমরা মানে ঠাকুর দেখতে যাচ্ছে, কথা হচ্ছে আচ্ছা এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে ভাই, ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে, এরকম টাইপের করে আমরা পড়াশোনা করেছি, কারণ পুজোর পরেই আমাদের পরীক্ষা ছিল। তো সেরকম টাইপের করে পড়াশোনা করার পরে যখন সাইকো টেস্টের পরে মেডিকেল টেস্ট হলো, মেডিকেল টেস্টের মধ্যে আমাদের 4 জন বন্ধুর মধ্যে 3 জন বন্ধু ছিটকে যায়, তার মধ্যে আমি একজন ছিলাম। আমার ছিল হচ্ছে তোমার 6x6 চোখ চাই দুটোই, আমার ছিল একটা 6x5 এবং একটা 6x6, তার জন্য আমি আউট হয়ে যাই। একটা বন্ধু চাকরি পায় এবং হচ্ছে তোমার আর একটা বন্ধু কালার ব্লাইন্ড হওয়ার জন্য, রাকেশ নাম, সে হচ্ছে তোমার কালার ব্লাইন্ড হওয়ার জন্য সে বাদ চলে যায়, আর যে চাকরি পায় তার নাম হচ্ছে অভিষেক, ঠিক আছে, কদিন আগেই কথা হচ্ছিল অভিষেকের সঙ্গে। আর একটা বন্ধু হচ্ছে তোমার, ওর নাম্বার একটু কম ছিল ওই জন্য মেরিট লিস্ট থেকে বাদ চলে যায়। এই 2018 সালে যদি চাকরিটা হয়ে যেত তাহলে পরে আমার মনে করো লাইফটাই চেঞ্জ হয়ে যেত, হয়তো আমি এই জায়গায় থাকতাম না, হয়তো ট্রেন চালাতাম আজকে, তোমাদের সঙ্গে দেখা হতো, তোমাদেরকে নিয়ে বইতাম, অসুবিধা নেই। কিন্তু ভগবান যা করে বলে মঙ্গলের জন্য করে, তো 2018 সালের এই লাইফ চেঞ্জিং মোডের মধ্যে একটা লাইফ চেঞ্জিং মোড ছিল আমার নিজের পার্সোনাল লাইফ সম্পর্কেও, আজ একটু রিজন বলছি বলেই দিই। সেই সময় যদি 2018 সালের এই জিনিসটা না হতো তাহলে আমি বুঝতে পারতাম না যে জীবনে কাকে থাকা দরকার, কাকে থাকা দরকার নেই। জীবনের সবচেয়ে যে কাছের মানুষ সেদিন মানে সে হচ্ছে হাত মানে কী বলবো ধরে রাখতে পারিনি, হাত হয়েছে, হাত শক্তভক্ত না, চলো ছেড়ে দাও, ঠিক আছে, গেল। এরকম টাইপের করে 2018 সাল কেটে গেছে। তো জীবনে এইটুকুনি শিক্ষা নিয়েছি ওখান থেকে, বা তারপর থেকে যেরকমভাবে মানে তার 1-2 বছর পরে করোনা চলে আসে, হ্যাঁ, সবার জীবনে করোনা চলে আসে, আমি ভাবলাম যে আমার জীবনে হয়তো দুঃখ নেমে এসেছে, ভাবলাম না আমার জীবনে না, ভগবান আমার সঙ্গে সঙ্গে সবার জীবনে দুঃখ নামিয়ে দিয়েছে, একসঙ্গে করোনাকে নামিয়ে দিয়েছে। 2019-এর শেষ থেকে করোনা চলে আসে, 2020 সাল চলে যায়, এইভাবে
আস্তে আস্তে এরকমভাবে সিচুয়েশন এগিয়ে যায়। তারপরে আমার এনটিপিসি ক্র্যাক করি আমি, ঠিক আছে, হ্যাঁ, গ্রুপ ডি ক্রেতা ক্র্যাক হয়ে যায়, তো এগুলো চলতে থাকে। কিন্তু ওই 2018 সালে যেটা শিক্ষা হলো জীবন থেকে, যে জীবনে চাকরি পাওয়া, জীবনে কিছু করা, এটা কতটা দরকার। এই একটা চাকরি তোমার জীবনের মানে অন্য তোমার আশেপাশের মানুষজনকে মানে তোমার কাছে আনতে পারে, তোমাকে দূরে ঠেলে দিতে পারে। অবশ্যই কিছু ব্যতিক্রমী মানুষ থাকে যারা তোমাকে শূন্য হাতেও তোমার পাশে থাকে, কিন্তু 99% মানুষজন তোমার পকেটে টাকা থাকলেই, তোমার যদি জীবনে কিছু থাকে, তোমার ভ্যালুয়েশন থাকে, তাহলেই তোমাকে সম্মান করবে, সমাজে নাহলে পরে তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে, এটা তুমি লিখে নাও। এই জন্য তোমাকে চাকরি পাওয়া দরকার, জীবনে প্রতিষ্ঠিত হওয়া দরকার। তোমার বাড়ির আশেপাশের লোকজন তো তোমার সঙ্গে থাকবে, কিন্তু একসময় দেখবে যে বাবা মাও তোমার প্রতি অস্থির হয়ে যাচ্ছে, বা তোমার কাছের লোকেরাও তোমাকে একসময় ঠিকমতো মর্যাদা দেবে না, যদি তুমি না ঠিকমতো জীবনে দাঁড়াতে না পারো। তুমি হয়তো মন থেকে তোমাকে ভালোবাসে তোমার বাবা মা, কিন্তু তুমি যদি কিছু না করতে পারো, তুমি নিজে বাবা মার কাছে যেতে পারবে না, বা আমার চোখের উপর চোখ তুলে কথা বলতে পারবে না, হ্যাঁ, দুটো পয়সা চাইতে পারবে না, কালকে যেতে গেলে খারাপ লাগবে। এটা আমার জীবনে নিজের সঙ্গে ঘটেছে, ঠিক আছে। একসময় আমি নিজে বেকার ছিলাম, তো সেখান থেকে গিয়ে আমি হয়তো 100 টাকা চাইতে যেতাম, 100 টাকা চাইতে পারতাম না, যে 100 টাকা আমি কী করে নেবো, আমার গাড়ির তেল কী করে আমি ভরবো, ঠিক আছে। এই জিনিসটা নিজের মধ্যেও ছিল, তোমাদের মধ্যে হবে। তো নিজেকে সুপ্রতিষ্ঠিত করো, হ্যাঁ, বাবা মাকে। তারপর একসময় এমন যদি সুপ্রতিষ্ঠিত হয়ে যাও, কোন বাবা মাও তোমার গর্ব করে বলতে পারবে, ঠিক আছে, আশেপাশের লোকজন তোমার পাশে থাকবে। তো সেই জন্য বলছি যে সামনে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, কারণ 2018 সালে ভ্যাকেন্সি এত বেরিয়েছিল, তার কারণ ছিল একটা, 2019 ভোট ছিল, 2019 ভোট ছিল, এবং 2024 আবার সেই জায়গাটা ফিরে আসছে। আজকে এতগুলো কথা বলার মানে হচ্ছে এটা, ঠিক আছে, আমার গল্প তোমাকে আমি বলতে আসিনি, বা এটা বোঝাতে আসিনি যে আচ্ছা ঠিক আছে আমাকে আমার এগুলো বলতে আসিনি, বলতে এসেছি এই কারণের জন্য, কারণ 2024 ভোট রয়েছে, 2019 ভোট ছিল, 2019 আগে অতগুলো ভ্যাকেন্সি এসেছিলো, 2024 আগে এতগুলো ভ্যাকেন্সি আসবে, এবং এই ভ্যাকেন্সিটাকে কাজে লাগিয়ে তোমার জীবনকে পরিবর্তন করতে হবে। এবং ওই যে বন্ধুদের সঙ্গে কথা হচ্ছিল, বললাম অভিষেক নাম, ও এখন হাওড়া ডিভিশনে ট্রেন চালায়। ও বলছিল যে সামনে মোটামুটি 25,000 থেকে 30,000 ধরে নাও এএলপি ভ্যাকেন্সি আসতে চলেছে। তো সামনে এএলপি ভ্যাকেন্সি 25,000 থেকে 30,000 তো আসবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ডিপার্টমেন্টও ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এই সুযোগকে কাজে লাগাও, শুধু আমি বলছি না রেলওয়ের ক্ষেত্রে, কারণ রেলওয়েতে আমার অভিজ্ঞতা আছে বলে আমি বলছি, হয়তো অন্যান্য জায়গাতেও প্রচুর ভ্যাকেন্সি আসছে, এসএসসিতে, সিজিএল, সিএইচএসএল ভ্যাকেন্সি বেরোচ্ছে, তোমার স্টেটে প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে। তো এই সিচুয়েশনটাকে কাজে লাগাও, সিচুয়েশনটাকে কাজে লাগানোর জন্য এই কথাগুলো বলা। আমরা পরের কোশ্চেনে আসছি, কোশ্চেন অ্যান্সারটাই তো বলিনি, অ্যান্সারটা বলে দিই। এখানে হচ্ছে তোমার দুধের মধ্যে কোন খাদ্য উপাদানের অভাব থাকে, দুধের মধ্যে এসি থাকে না, আয়রন থাকে না, এবং ভিটামিন সি থাকে না, তার জন্য দুধকে হচ্ছে সুষম খাদ্য বলা হয় না, আগে বলা হতো, এখন মাতৃদুগ্ধকে সুষম খাদ্য বলা হয়, এটাকে বলা হয় না, কারণ এখানে ভিটামিন সি এবং হচ্ছে এসি থাকে না। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে, পরের কোশ্চেন এসএসসি সিজিএল আসা প্রশ্ন দেখে নাও, মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে। মানুষের ত্বকে বললাম যে সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, তার জন্য একটা যৌগ এখানে লাগে, তার নাম হচ্ছে তোমার, এখন লেখা আছে এখানে 7-7-dehydrocholesterol, 7-dehydrocholesterol থেকে ভিটামিন ডিটা সংশ্লেষিত হচ্ছে, মনে রাখবে কোলেস্টেরল কথাটা মনে থাকবে, তাহলে এখান থেকে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে কোলেস্টেরল থেকে, বা তারপরে বাদবাকিটা মনে পড়ে যাবে, কোলেস্টেরলটা মনে রাখলে ভিটামিন ডিটা এখানে তুমি পেয়ে যাবে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, পরের কোশ্চেন কী রয়েছে দেখো, পরের কোশ্চেন হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটা। বন্ধাত্ব মানে যাদের সন্তান সন্ততি জন্মানোর ক্ষমতা কমে যায়, বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এই রোগটা হয়, তো তাদের ক্ষেত্রে একটা ভিটামিনের অভাব হয় যার জন্য এই রোগটা হচ্ছে, তার নাম হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই যদি অভাব থাকে তাহলে মহিলাদের এই বন্ধাত্ব রোগটা দেখা দেয়, WBCS আসা প্রশ্ন। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, দেখে নাও, জলে দ্রাব্য ভিটামিন কোনটা, ফ্যাটে দ্রাব্য কী বললাম, ফ্যাটে বা চর্বিতে দ্রাব্য বললাম এডিইকে, এডিইকে বললাম ফ্যাটে দ্রাব্য, জলে দ্রাব্য হচ্ছে উল্টো হবে বিসি, ঠিক আছে, বিসি হচ্ছে তোমার, ভাবে না বিসি মানে অন্য কিছু, ঠিক আছে, ভালো ছেলে, বিসি মানে হচ্ছে ভালো ছেলে, পেয়ে গেলে এখানে কী হবে ভিটামিন বি আর সি এর মধ্যে দেখো সিটা রয়েছে এখানে, তাহলে এখানে ভিটামিন বিসি। অনেক সময় কী হয় না ছেলেপিলেকে মানে ভালো কাজেও ছেলেপিলে ইউজ করতে পারে, খারাপ কাজেও ইউজ করতে পারে মাইন্ডটাকে, তো ভালো কাজে ইউজ করো না, বিসি মানে ভালো ছেলে মনে রাখো, ভিটামিন বিসি মনে রাখো, ঠিক আছে, এসব মনে রাখো, উল্টোপাল্টা না মনে রাখে। পরের কোশ্চেন দেখে নাও, অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়, পিএসসিতে আসা প্রশ্ন, অ্যানিমিয়া রোগটা ভিটামিন বি টুয়েলভ, যার নাম হচ্ছে সায়ানোকোবালামিন বলা হয়, ভিটামিন বি টুয়েলভের জন্য হচ্ছে তোমার কী হচ্ছে অ্যানিমিয়া রোগটা হচ্ছে, মনে রাখবে আমাদের অন্ত্রে, অন্ত্রের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে ই কোলাই, ও কী করে ভিটামিন বি টুয়েলভটা সংশ্লেষিত করে, ভালো ব্যাকটেরিয়া, ভিটামিন ই কোলাই পরীক্ষা দিয়ে দেয়। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে, রেলওয়েতে আসা প্রশ্ন, গ্রুপ ডিতে আসা প্রশ্ন, 2018 আসা প্রশ্ন, এটা রক্ততঞ্চনের জন্য দায়ী কোন ভিটামিন, রক্ততঞ্চন একটু আগেই বললাম রক্ত বেরোলে পারে কোন ভিটামিন এখান থেকে আমাদের নির্গত হয়, প্রথম বিন প্রথমে যখন রক্ত বেরোবে বিন বাজাবে কে, ভিটামিন কে তখন ওখান থেকে প্রথম বিন বেরিয়ে আসে, কী হয়ে যায় রক্ততঞ্চন ঘটিয়ে দেয়। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে, কোন ভিটামিন মানুষের ত্বকে
সংশ্লেষিত হয়, নিজেরা বলবে, ঠিক আছে? আমি বলবো না তোকে, এত বড় করে বলছি। পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে এখানে। ভিটামিন এ এর প্রো ভিটামিন, প্রো ভিটামিন বলে না, প্রো প্রো হয়ে গেছো, কি হয়েছে? প্রসেনজিৎ না, প্রো। তাহলে প্রো ভিটামিন মানে কি? প্রো ভিটামিন মানে হচ্ছে তোমার যে সমস্ত জৈব যৌগ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় বা পাওয়া যায়, যে সমস্ত জৈব যৌগ থেকে ভিটামিন পাওয়া যায় বা যে সমস্ত খাবার দাবার খেলে পারে আমাদের ভিটামিন পাওয়া যাচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে প্রো ভিটামিন। এই ভিটামিন হচ্ছে তোমার, এর প্রো ভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন। এই সমস্ত খাবারের মধ্যে বিটা ক্যারোটিন আছে এবং ওগুলো থেকে ভিটামিন এ পাওয়া যাচ্ছে, ওই জন্য ভিটামিন এর প্রো ভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন থেকে মনে রাখবে বিট গাজর, এগুলো থেকে মনে রাখবে বিটা ক্যারোটিন, বিট গাজর থেকে ভিটামিন এ পাওয়া যায়। পরের কোশ্চেন দেখে নাও, বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? আমি অলরেডি বলে দিয়েছি, প্রথমে কোশ্চেনটা এসেছিল ভিটামিন বি ছিল অপশান, এখানে একটু ডিপে ঢুকে গিয়ে বলেছে এখানে কি বি ওয়ান, ভিটামিন বি ওয়ান। যেইতে আসা প্রশ্ন দেখে নাও, যেইতে এনটিপিসিতে একটু ডিপে চলে যায়। পরে কোশ্চেন নাও, আরও গভীরে যাও বলে না, ওই সব গান শোনে। তাহলে জেরপ্থ্যালমিয়া, জেরপ্থ্যালমিয়া কার অভাবে হচ্ছে, এটা রোগের নাম দেখে নাও। জেরপ্থ্যালমিয়া মানে হচ্ছে তোমার চোখের কোণা শুকিয়ে যাওয়া, ঠিক আছে? দুঃখ পেলেও কান্না আসবে না, জল বেরোবে না, এটা হচ্ছে জেরপ্থ্যালমিয়া। এই রোগটা হচ্ছে তোমার কি হচ্ছে, জেরপ্থ্যালমিয়া না ড্রাই আই ডিজিজ বলা হচ্ছে, ভিটামিন এর জন্য রোগটা ঘটছে, ঠিক আছে? এরকম ড্রাই আই ডিজিজ মানে হলে খারাপ, হ্যাঁ খুব ভালো না। পরের কোশ্চেন দেখো কি রয়েছে, পরের কোশ্চেন হচ্ছে তোমার আমাদের কাছে চলে এসেছে কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকোফেরল, টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম জানতে চেয়েছে। দেখো এখানে ভিটামিন ই এর অভাব হলে কি হচ্ছে, একটু আগে বললাম ভিটামিন ই এর অভাব হলে পারে মহিলাদের সন্তান প্রসব করার ক্ষমতা কমে যায়, বন্ধাত্ম রোগ হয়। এই রোগটার জন্য ডাক্তারবাবুরা এই সমস্ত ট্যাবলেট ম্যাবলেট দেয় ভিটামিন ই সম্বন্ধিত। তাহলে ই হচ্ছে তোমার টোকোফেরল, মনে রাখবে টোকোফেরলের জন্য কি হচ্ছে, বন্ধাত্ম রোগ হচ্ছে। দেখো পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, পরের কোশ্চেন কি রয়েছে দেখে নাও, এখানে রয়েছে কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল, বারবার পরীক্ষা এসছে পিএসসি এসএসসি রেল, কেউ বাদ দেয়নি কোশ্চেনটা নিতে। তাহলে ক্যালসিফেরল থেকে মনে রাখবে, আমি একটু আগেই বলেছিলাম ক্যালসিয়াম, ক্যালসিফেরল মানে ক্যালসিয়াম, ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম, ভিটামিন ডি এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে, তাহলে এখানে ক্যালসিয়াম ভিটামিন ডি এর রাসায়নিক নাম পেয়ে গেলে ক্যালসিফেরল। এবং এই যে এই দেখো এখানে ট্যাবলেট রয়েছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, গ্রুপ ডির পরীক্ষা দেওয়ার সময় আমাকে আবার দিয়েছিল ডাক্তারবাবুরা খেতে, কেন? কারণ এই দৌড়ানোর সময় আমার বলেছিল হাড় মা শক্ত করতে হবে, গায়ে হাত জন্য পায়ে হাত ব্যায়াম মানে দৌড়তে গেলে ব্যথা হয়, তো তখন এই সমস্ত ক্যালসিয়াম ঘটিত ট্যাবলেট দিয়ে দেয়। তাহলে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন ডি এর মধ্যে, আর অভাব হলে রিকেট রোগ হচ্ছে বাচ্চাদের, বড়দের অস্টিওমালেসিয়া রোগ হচ্ছে। পরের কোশ্চেন চলে এসেছে কোন ভিটামিনের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড, দেখো প্যান্টোথেনিক অ্যাসিড প্যান খুলে যাবে, তাহলে প্যান্টোথেনিক অ্যাসিড রেলওয়েতে আসা প্রশ্ন যে ভিটামিন বি ফাইভ, ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, মনে থাকবে প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ। পরের কোশ্চেন দেখে নিচ্ছি আমরা, ভিটামিন বি এর অভাবজনিত রোগটা কি? ভিটামিন বি নিজেরা বলবে, ঠিক আছে? আমি বলবো না, ভিটামিন বি দেখে নাও কোশ্চেন। আচ্ছা কোশ্চেনটা ভালো করে দেখি, কোশ্চেনটা দেখে নাও, নিজেরা বলবে, ঠিক আছে? আমি যাচ্ছি সরে, ব্যাস এদিকে যাচ্ছি ঘুরে। পরের কোশ্চেন দেখে নাও, পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে এখানে, ভিটামিন কে এর প্রধান কাজ, দেখো কে এটাও নিজেরা বলতে পারবে, রক্ততঞ্চন, তাই তো? রক্ততঞ্চন হচ্ছে প্রধান কাজ পেয়ে গেলে। পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে, কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, একটুখানি কঠিন মানে প্রশ্ন বলে মনে হচ্ছে, হ্যাঁ একটুখানি যদি তোমরা বুঝতে পারো সায়েন্সটাকে তাহলে বুঝতে পারবে। এই জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধি মানে বাচ্চা কাচ্চা হতে সাহায্য করছে, ভ্রূণের বৃদ্ধি হচ্ছে, দেখো ভ্রূণ ভ্রূণ কোথায় জন্মায় না, যখন সন্তান সন্ততি প্রসব করে তখন এই সমস্ত জন্মায়। ভিটামিন ই এর কাজ এটা, ভিটামিন ই পেয়ে যাবে যখনই বলবে বন্ধাত্ম, সন্তান সন্ততি প্রসব করা, ঠিক আছে? জরায়ু এই সমস্ত জিনিসপত্র আসবে, মহিলাদের ক্ষেত্রে আসবে, তাহলে ভিটামিন ই এখান থেকে বলে দেবে, ভিটামিন ই এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা ভিটামিন ই হচ্ছে তোমার যে সমস্ত গ্রেন জাতীয় খাবার দাবার পাওয়া যায়, ঠিক আছে? গ্রেন মানে হচ্ছে দানা শস্য জাতীয় খাবার দাবার, সেই সমস্ত খাবারে ভিটামিন ই বেশি পরিমাণে পাওয়া যায়। বাড়িতে যদি কোনো মহিলা থাকে তাদেরকে এই সমস্ত খাবার দাবারগুলো বেশি পরিমাণে তোমরা খেতে বলো, হ্যাঁ এই সমস্ত গ্রেন জাতীয় খাবার দাবার, দানা শস্য জাতীয় খাবার দাবার খেলে পারে ভিটামিন ই পাওয়া যায়। এবং হচ্ছে তোমার ডাক্তারবাবুরা এই সমস্ত ট্যাবলেট ম্যাবলেট দেয়। দেখো কোশ্চেনটা কি বলেছে, বায়োটিন নামক ভিটামিন আগে যে নামে পরিচিত ছিল, বায়োটিন একটা ভিটামিন যেটা একটা নাম ছিল যার নাম হচ্ছে ভিটামিন এইচ, এরকম ট্যাবলেটের নাম লিখে দিচ্ছি বায়োটিন, দেখো নিচে লেখা আছে ভিটামিন এইচ ভিটামিন, ঠিক আছে? তাহলে বায়োটিন হচ্ছে তোমার এইচ ভিটামিন, এর মধ্যে রয়েছে। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, আমরা শুধু এইটুকুনি জানি যে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ডি ই কে এগুলো হয়, কিন্তু ভিটামিন পিও হয় আজকে জানলাম, ভিটামিন এইচও হয় আজকে জানলাম, ঠিক আছে? তাহলে ভিটামিন পি এইচ হয় এগুলো, ভিটামিন পিটা হচ্ছে তোমার এর মধ্যে মিশে যায়, ভিটামিন পিটা হচ্ছে তোমার ভিটামিন সি এর মধ্যেই মিশে যায়, ওই জন্য ভিটামিন পিটার এখন নাম দেওয়া হয় না, ভিটামিন এইচটা হচ্ছে তোমার এগুলো হচ্ছে ভিটামিন এর মধ্যে মিশে যায়, এই জন্য এগুলো আস্তে আস্তে গুরুত্ব কমে যাচ্ছে। তো এখান থেকে আমরা এগুলো কিন্তু এগুলো আছে, ঠিক আছে? ভিটামিন পি ভিটামিন এইচ এগুলো রয়েছে, এগুলো আমাদের মানে পরীক্ষা কোশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয় এগুলো টিপে কোশ্চেন গেলে, বাদবাকি আমাদের ওইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভিটামিন। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি কি রয়েছে এখানে, আচ্ছা আগের কোশ্চেন তো বললাম না, এটা বলি অ্যান্টি স্টেরিলিক ফ্যাক্টর বলা হয়, একটু আগে বললাম অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধাত্ম রোগ যার জন্য হচ্ছে ভিটামিন ই এর জন্য, তাহলে এখানে ভিটামিন ই হয়ে যাবে। দেখো ভিটামিন ই দেয়নি, দিয়েছে ভিটামিন ই এর রাসায়নিক নাম, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল, একটু আগে বললাম টোকোফেরল, ঠিক আছে? পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে এখানে, অ্যাভিডিন হলো একটি, অ্যাভিডিন হচ্ছে তোমার একটি অ্যান্টি ভিটামিন, দেখো যেইতে আসা প্রশ্ন 2018 প্রশ্নটা এসেছে, অ্যান্টি ভিটামিন মানে হচ্ছে যে ভিটামিনের কাজকে বাধা দেয়, অ্যাভিডিন কার কাজকে বাধা
বাধা দিচ্ছে, একটু আগে আমি বললাম বায়োটিন, ওই বায়োটিন ভিটামিনের কাজটাকে বাধা দিচ্ছে হচ্ছে অ্যাভিডিন, যে হচ্ছে তোমার ভিটামিনের কাজকে বাধা দেয় তাকে আমরা অ্যান্টি ভিটামিন বলবো। ঠিক আছে, প্রো ভিটামিন কাকে বলেছিলাম, প্রো ভিটামিন হচ্ছে তোমার যে পদার্থ থেকে বা যে জৈব যৌগ থেকে ভিটামিনগুলো আমরা পাচ্ছি তাকে আমরা প্রো ভিটামিন বলেছিলাম। যেমন বিটা ক্যারোটিনকে বললাম যে ভিটামিন এ এর প্রো ভিটামিন, এবার সিউডো ভিটামিন সম্পর্কে আমরা পরের কোশ্চেনে বলবো। দেখে নাও কি রয়েছে এখানে, পরে না তারপরের কোশ্চেনে বলবো। অ্যান্টি হেমা কি রয়েছে, অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর, ঠিক আছে, কোন ভিটামিনকে বলা হচ্ছে যেখান থেকে রক্ত বেরোয় সেখান থেকে আমাদের অ্যান্টি হেমারেজ হয়। হেমারেজ হলো, ও বাবা তোমার হেমারেজ হয়ে গেছে, খুব ক্ষতি হয়ে গেছে, বুঝলে না, তাহলে হেমারেজের জন্য কী হচ্ছে, রক্ত মক্ত বেরোচ্ছে, তাহলে সেখান থেকে অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর বেরোবে ভিটামিন কে থেকে, ভিটামিন কে মনে রাখবে, অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর। পরের কোশ্চেন চলে আসছি, দেখে নাও এখানে কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হচ্ছে। ঠিক আছে, পেলেকে মনে আছে খেলা করতো তাই রোগ হয়েছিল মনে রাখবে, ঠিক আছে, প্লে হচ্ছে তোমার প্লে করতে করতে খেলা হয়ে গেছিলো, ব্যাস প্লেগ্রা রোগ হয়েছে ভিটামিন বি থ্রি, ভিটামিন বি থ্রির জন্য হচ্ছে তোমার এই রোগটা হয়, ভিটামিন বি ওয়ানের জন্য বেরিবেরি, ভিটামিন বি থ্রির জন্য প্লেগ্রা, ভিটামিন বি টুয়েলভের জন্য অ্যানিমিয়া। ঠিক আছে, তিনটে বারবার পরীক্ষায় দিয়ে দেয়। পরের কোশ্চেন দেখে নাও, যে খনিজের অভাবে রক্তাল্পতা হয় সেটা হলো রক্তাল্পতা। এবার দেখো ভিটামিন দেয়নি এখানে, ঠিক আছে, কোশ্চেনটা আমি ইচ্ছা করে নিয়ে এসেছি, এখানে ভিটামিন বি টুয়েলভের জন্য রক্তাল্পতা হচ্ছে বা অ্যানিমিয়া হচ্ছে, অ্যানিমিয়ার নামে রক্তাল্পতা, এবং এখানে যদি ওইখানে ওটা না বলে দিয়ে, ভিটামিন বি টুয়েলভ না বলে দিয়ে এখানে মৌলগুলোর নাম দিয়ে দেয় তখন হবে লোহা। ঠিক আছে, লোহা, লোহা কমে গেলে, আয়রন কমে গেলে এই রোগটা হচ্ছে। পরের কোশ্চেন দেখে নাও, যে খনিজের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় তার নাম কি, রক্ত তঞ্চন, একটু আগে বললাম রক্ত তঞ্চন করতে সাহায্য করে কে, তুমি এতবার কে কে পড়ে গেলে তুমি এখানে গিয়ে কেতে ঠিক করে দিলে, ঠিক আছে, কেটে যাবে, কারণ মানে এখানে রক্ততঞ্চনও কেটে যায়, রক্ত বেরোলে তখন রক্ততঞ্চন হয় কেটে যায়, এখানে তুমি কে দিয়ে দিলে কেটে যাবে, কেন, কারণ এটা কেটা হচ্ছে ভিটামিনের নাম, যদি তোমাকে মৌলর নাম বলে দেয় বা পদার্থের খনিজ পদার্থের নাম বলে দেয় তখন হয়ে যাবে ক্যালসিয়াম, তখন কী হয়ে যাবে ক্যালসিয়াম, কারণ কী আছে ভিটামিন কে এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে। পেয়ে গেলাম আমরা এটা। পরের কোশ্চেন দেখে নাও, পরের কোশ্চেন হচ্ছে তোমার ভিটামিন ডি তৈরি হয়, ভিটামিন ডি তৈরি হয় একটু আগেই বলছিলাম কোলেস্টেরল, কোলেস্টেরল, ঠিক আছে, কোলেস্টেরল মনে রাখবে, তাহলে এখান থেকে পেয়ে গেলে কোলেস্টেরল, সূর্যরশ্মি পেয়ে গেলে। পরের কোশ্চেন আমরা দেখছি, কোন ভিটামিন দুধে কোন ভিটামিন বর্তমান, নিজেরা বলবে, একটু আগে বললাম দুধের মধ্যে কী থাকে না, দুধের মধ্যে এফি থাকে না আর সি থাকে না, এফি থাকে না, এফি মানে আয়রন থাকে না, ভিটামিন সি থাকে না, তাহলে দেখে নাও ভিটামিন সি থাকে না মানে ভিটামিন সি কোন কোন কার মধ্যে নেই, দেখো ডি অপশনের মধ্যে ভিটামিন সি নেই, মানে এ বি এবং ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, দেখে নাও কী রয়েছে, অস্টিওম্যালেসিয়া, ঠিক আছে, এই যে বললাম অস্টি দাদুর হয়েছে, ঠিক আছে, হাত ধরে বসে গেছে, দেখো হাত ধরে না, হাত ধরে হাঁটুতে হাত ধরে বসে গেছে, মানে হাঁটু ব্যথা করছে, হাঁটু ব্যথা করছে মানে হাড়ের রোগ হয়েছে, হাড়ের রোগ যদি বয়স্কদের হয় তাহলে ভিটামিন ডি, আর বাচ্চাদের হলে রিকেট, বাচ্চাদের হলে রিকেট, ভিটামিন ডি এর জন্য বাচ্চাদের রিকেট হচ্ছে, বড়দের মানে বুড়োদের অস্টিওম্যালেসিয়া হচ্ছে। ঠিক আছে দাদু, আপনি হচ্ছে তোমার কি যেন বললাম ক্যালসিফেরল, ক্যালসিফেরল ট্যাবলেট খান। পরের কোশ্চেন দেখে নাও কি হচ্ছে এখানে, পেলেগ্রা এবং স্কার্ভি নিচের কোন জোড়া ভিটামিনের অভাবে হচ্ছে, পেলেগ্রা একটু আগে বললাম বি থ্রি প্লেট হয়েছিল, বি থ্রি, ঠিক আছে, বি থ্রি মনে রাখবে, ঠিক আছে, এমনি বলছি প্লেট হয়নি, ঠিক আছে, বি থ্রি হচ্ছে ভিটামিন জন্য হচ্ছে পেলেগ্রা, আর স্কার্ভি হচ্ছে ভিটামিন সি, দেখো অপশন হয়ে গেল আমার ভিটামিন বি থ্রি এবং সি, অপশান অপশান জেনে লাভ নেই, যা খুশি অপশান আসুক, এখানে বি দিচ্ছে, সি দিচ্ছে, ডি দিচ্ছে, পেলেগ্রা ভিটামিন বি থ্রি, স্কার্ভি ভিটামিন সি। কোন খনিজের হবে রিকেট রোগ হয়, আমি বলবো না, না বলবো, ঠিক আছে, ভিটামিন রিকেট কার জন্য হচ্ছে প্রথম থেকে বলে দিয়েছিলাম, ক্যালসিয়ামের জন্য হচ্ছে, ক্যালসিয়ামের জন্য কী হচ্ছে না, ভিটামিন ক্যালসিয়াম কার মধ্যে থাকে, ভিটামিন ডি এর মধ্যে, কেন না বললাম ক্যালসিয়াম, ক্যালসিফেরল, ক্যালসিয়াম থেকে মনে রাখবে ক্যালসিফেরল, দেখো এবার ঠিক মানে কানেক্ট করতে পারবে, ক্যালসিয়াম আছে ভিটামিন ডি এর মধ্যে, কেন আছে, কারণ ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, ক্যালসিফেরল থাকার জন্য কী রয়েছে ক্যালসিয়াম আছে, এবং ক্যালসিয়াম না থাকলে হাড়ের প্রবলেম হবে এবং তার জন্য রিকেট রোগ হবে বাচ্চাদের, বুড়োদের তো বলে দিয়েছি আর বলার দরকার নেই। ভিটামিনের কাজে প্রতিহত করে যে জৈব অণু, ভিটামিনের কাজকে যে প্রতিহত করে মানে একটু আগে বললাম ভিটামিনের কাজকে যে রোধ করে বা প্রতিরোধ করে তার নাম হচ্ছে অ্যান্টি ভিটামিন, অ্যান্টি ভিটামিন। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে এখানে, যে ভিটামিনের মতো একই রকম দেখতে জৈব অণু কী, ভিটামিনের মতো একই রকম দেখতে, একই রকম দেখতে, আমার মতো কাউকে দেখতে পেলে, ঠিক আছে, হয়তো প্রসেনজির মতো দেখতে পারেন, লোককে দেখলে ডাকবে না খবরদার, তাহলে কী হবে ওটা, ওটা হচ্ছে ছদ্ম, ছদ্ম প্রসেনজি, তার মানে হবে ছদ্ম ভিটামিন, ভিটামিনের মতো দেখতে ছদ্ম ভিটামিন, তুমি শাহরুখ খানের মতো দেখতে আর কেউ থাকলো তাহলে হচ্ছে তোমার ছদ্ম শাহরুখ খান বলে না, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার ডুপ্লিকেট বলা হয় এখানে, এখানে বলা হবে ছদ্ম বা সিউডো, কী বলা হবে সিউডো, সিউডো ভিটামিন বা সিউডো হচ্ছে তোমার কী বললে প্রসেনজি, মনে রাখলে এখানে এসএসসি পিএসসিতে আসা প্রশ্ন যে একই রকম দেখতে তাকে বলা হবে সিউডো ভিটামিন। পরের কোশ্চেন, স্টোমাটাইটিস এবং চিরোসিস রোগ কোন ভিটামিনের জন্য হচ্ছে, রেলওয়েতে আসা প্রশ্ন, এসএসসিতে আসা প্রশ্ন, চিরোসিস মনে রাখবে, এখানে দেখবে ঠোঁটের কোণে ঘা হচ্ছে, ঠিক আছে, এরকমভাবে এই রোগটাকে বলে চিরোসিস রোগ, ভিটামিন এখানে পাওয়া যাচ্ছে রাইবোফ্লাভিন বা ভিটামিন এখানে বি টু, ভিটামিন বি টু এর নামই হচ্ছে রাইবোফ্লাভিন, ভিটামিন বি টু এর জন্য হচ্ছে রাইবোফ্লাভিন এর নাম, তার জন্য চিরোসিস রোগটা, স্টোমাটাইসিস রোগটা হচ্ছে, এই সমস্ত কী বলে ঘা ঘা হচ্ছে ঠোঁটের কোণে,
ঘা হয়ে যায়। পরের কোশ্চেন দেখে নাও কি রয়েছে এখানে, নিচের কোনটি অ্যান্টি ভিটামিন, অ্যান্টি ভিটামিন মানে কি এখানে কি বলেছে, মানে ভিটামিনের উল্টো কাজ করে, ভিটামিনের উল্টো কাজ করে কোনটা, অ্যাভিডিন, অ্যাভিডিন হচ্ছে তোমার একটা অ্যান্টি ভিটামিন। আগেও তোমরা বলেছি এখানে অ্যান্টি অ্যাভিডিন কার কার অ্যান্টি ভিটামিন, বায়োটিন, বায়োটিনের অ্যান্টি ভিটামিন হচ্ছে তোমার অ্যাভিডিন। পরের কোশ্চেন মিথাইল কোবালামিনের ছদ্ম ভিটামিন, ছয় হবে না এটা, এটা হবে ছদ্ম ভিটামিন বা সিউডো ভিটামিন, ছদ্ম ভিটামিন বা সিউডো ভিটামিনের নাম কি হবে, না বি টুয়েলভ হয়ে যাচ্ছে এখানে, কারণ বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, তার ছদ্ম ভিটামিন হচ্ছে মিথাইল কোবালামিন। তাহলে ভিটামিন বি টুয়েলভের ছদ্ম ভিটামিন হচ্ছে মিথাইল কোবালামিন। দেখো আমাদের পঞ্চাশটা কোশ্চেন এখানে শেষ হয়ে গেল আজকে, পঞ্চাশটা কোশ্চেন একটু দ্রুত আমরা পড়ে ফেললাম। এই পঞ্চাশটা কোশ্চেন থেকে আগামী দিনে পরীক্ষা, এখান থেকে কোশ্চেন ধরে নাও আসবেই আসবে, কারণ ভিটামিন থেকে প্রশ্ন দিলে এখান থেকে 90-95% তোমার চান্স পেয়ে যাবে এখান থেকে কোশ্চেন কমন পাওয়ার। এবং এরকম টপিক ওয়াইজ ক্লাস চাইলে বা এরকম যদি পঞ্চাশটা করে কোশ্চেনের আমরা সিরিজ চালাতে চাই, তোমরা কমেন্টে লিখবে কোন টপিকের উপরে আমরা তোমরা ক্লাস চাইছো, সেই টপিকের উপরে ক্লাস আমরা নিয়ে আসবো। ততক্ষণ পড়তে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।